রোগী মৃত্যুতে উত্তেজনা সাগর দত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের মারধরের অভিযোগ। সম্পূর্ণ কর্মবিরতিতে সাগর দত্তের জুনিয়র চিকিৎসকরা, জরুরি বিভাগেও কর্মবিরতি, যাক আক্রান্ত চিকিৎসকরা। আমাদের দাবিগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, হাসপাতালে নিরাপত্তার অভাবের অভিযোগ, নিরাপত্তা নেই কর্মবিরতিতে চিকিৎসকরা। আরও একবার জানাই, রোগী মৃত্যুতে সাগর দত্ত হাসপাতালে উত্তেজনা, জুনিয়র চিকিৎসকদের মারধরের অভিযোগ, সম্পূর্ণ কর্মবিরতিতে গেলেন চিকিৎসকরা। দেখলেন সেই মুহূর্তে ছবি অর্ণব, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আমি সরাসরি অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, ঠিক কি অভিযোগ রয়েছে, কেন চিকিৎসক পড়ুয়াদের মারধর করা হলো? একবারই দেখো, আজকে কিন্তু সাগর দত্ত হাসপাতালে একজন ফিমেল পেশেন্ট, তিনি কিন্তু মেডিসিন বিভাগে আসেন এবং তার কিন্তু জ্বরের সমস্যা ছিল এবং তার কিন্তু ট্রিটমেন্টও শুরু হয়, কিন্তু একটা নির্দিষ্ট টাইমের পর কিন্তু পেশেন্ট ডিটোরিয়েট করতে থাকে এবং তারপর কিন্তু যদি দেখা যায় চিকিৎসকদের যেটা বক্তব্য, তারা কিন্তু যে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেগুলো কিন্তু তারা নিয়েছিলেন এবং সেই মতো কিন্তু তারা ট্রিটমেন্টও করেছিলেন এবং 6টা নাগাদ কিন্তু সেই পেশেন্টের মৃত্যুর পরেই কিন্তু তার পরিবারের তরফ থেকে কিন্তু যারা এখানকার ডক্টররা সেই সময় উপস্থিত ছিলেন তাদের উপর কিন্তু চড়াও হয় তারা এবং রীতিমতো কিন্তু তাদেরকে ধরে টানাটানি শুরু করা হয়, মারধরের হুমকি দেওয়া হয়, এমনকি বলা হয় যে যদি সে যদি তাদের কথা না শোনা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আর্জিকর বানিয়ে দেওয়ারও কিন্তু হুমকি দেওয়া হয়। এই মুহূর্তে যারা জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং তাদের কাছ থেকে জানতে। আচ্ছা, ঠিক কী হয়েছিল সেই সময় ঘটনাটা? দেখুন, একটা পেশেন্ট এসে, পেশেন্ট হচ্ছে যে অসুস্থ অবস্থায় 5 দিনের জ্বর নিয়ে এসেছিলো, 5 দিনের জ্বর নিয়ে এসেছিলো পেশেন্ট। ওই অবস্থায় হচ্ছে যে পেশেন্ট আমরা ভর্তি করি, ঠিক আছে। ভর্তি করার পর ওনার অবস্থা প্রথম থেকে খারাপ ছিল, যেটা ওনার বাড়ির লোককে, অন ডিউটি যারা ডক্টর ছিলেন ওনারা সবাই ইনফর্ম করেছিলেন। তো এই অবস্থায় ওনারা প্রথম থেকে দেখেছেন যে পেশেন্ট খারাপ আছে, ওনাদেরকে জানানো হয়েছে, সিসিউতে রেফারও করা হয়েছিলো, সমস্ত কিছু করা হয়েছে, ওয়ার্ডে যেটুকু রিসাসিটেটিভ মেজারমেন্ট করা যায়, স্যালাইন দেওয়া থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক যা কিছু দেওয়া যায় সমস্ত কিছু দেওয়া হয়েছিল। কিন্তু পেশেন্ট এরপর যাই হোক কন্ডিশন খারাপ হতে থাকে, ডক্টরবাবুরাও চেষ্টা করেন, সমস্ত কিছু করেন, কিন্তু পেশেন্ট ডিটোরিয়েট করে আস্তে আস্তে। যখন পেশেন্ট এক্সপায়ার করে তখন হচ্ছে যে মব হঠাৎ করে এক্সাইটেড হয়ে যায় এবং ওনারা ভার্বাল অ্যাবিউজের সাথে ফিজিক্যাল অ্যাসল্ট সমস্ত কিছুই করে এবং ওখান থেকে মানে ওনারা বারবার হেল্পের জন্য। আচ্ছা, এই যে ভার্বাল অ্যাবিউজ এবং ফিজিক্যাল অ্যাসল্ট যে করা হয়, নিরাপত্তা নিয়ে এত কিছু বলা হচ্ছে, আপনাদের সাথে এতগুলো বৈঠক হলো প্রশাসনে, নিরাপত্তা কি আপনাদেরকে স্যাটিসফাই করে বা আজকে যে ঘটনা ঘটলো সেটা কি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল না? হ্যাঁ, অবশ্যই আমাদের মনে হয় নিরাপত্তার এখনও অনেক জায়গায় খামতি রয়েছে যেগুলো হয়তো পূরণ করা যেতে পারে এবং এই নিরাপত্তা ব্যবস্থা কতটা কি ওনারা ইম্প্রুভমেন্ট আরও করতে পারবেন সেটা আমাদের জানা নেই, কিন্তু অ্যাটলিস্ট আমরা ডিউটি করতে এসে এখনও সেমভাবেই হ্যারাসড হচ্ছি, যেখানে একটা ফিমেল ডক্টরকে অন ডিউটি রুম থেকে একজন মেল পেশেন্ট পাঠিয়েছে, হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, সেখানে আমি মনে করি না যে এখনও সিকিউরিটি সিস্টেম যথেষ্ট বলবান হয়ে আছে। ফিজ ওয়ার্কের ঘোষণা করলেন আপনারা সাগর দত্ত থেকে, এর পরবর্তী ক্ষেত্রে কি সমস্ত মেডিকেল কলেজগুলোতে ফের এই একই সিজ ওয়ার্ক দেখা যাবে? আপাতত সাগর দত্ত যেহেতু আমরা প্রত্যক্ষভাবেই দেখলাম যে সিকিউরিটি সিস্টেম এখনও যথেষ্ট বলবান হয়নি বা ফুল ফোর্সে কাজ করছে না, তার জন্য আমাদের এই ডিসিশন। বাকি প্রত্যেকটা কলেজেই আমি বলবো যে সবাই নিজের নিজের মতো কাজে ফিরে গেছে, ওরা যদি কেউ সেম ফিল করে যে এখনও সিকিউরিটি সিস্টেম সেইভাবে এখনও স্ট্রং হয়নি, তাহলে আমার মতো ওনাদেরও এই পথ অবলম্বন করে। অনেক ধন্যবাদ। অর্থাৎ একবারেই দেখতে পাচ্ছ যে এখনও পর্যন্ত কিন্তু যে এই নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু এখনও প্রশ্নচিহ্ন থেকে গেছে, যে নিরাপত্তা ব্যবস্থার যে কথা বলা হয়েছিল তা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত প্রশ্নচিহ্ন থেকে গেছে এবং তার পাশাপাশি প্রশাসনের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে আজকে যদি দেখা যায় তাহলে কলকাতা শহরের যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু যারা এক্স ডিসি বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিকরা রয়েছে তাদেরকে কিন্তু রাখা হলেও এখনও পর্যন্ত কিন্তু এই উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো ব্যবস্থা দেখা যায়নি। তবে এখনো পর্যন্ত যেটা সঙ্গে দেখো, এই ঘটনা আরো একবার হয়তো প্রমাণ করে দিল যে চিকিৎসকরা নিজেদের হাসপাতালে চিকিৎসারত অবস্থায় যখন রয়েছেন তার
তারা নিরাপদ নন। চিকিৎসক পুরোরা ইতিমধ্যে কর্মবিরতিতে গিয়েছেন আমরা দেখতে পাচ্ছি, তাদের তরফ থেকে কি বলা হয়েছে একবার শোনাবো আপনাদের। দেখুন, আমরা বারবার চেষ্টা করছিলাম আমাদের কর্মবিরতি থেকে ধাপে ধাপে ফিরে আসার, কিন্তু যে রেটে আমরা যে ধাক্কাগুলো খাচ্ছি প্রত্যেকবার আমরা ধাক্কা খাচ্ছি, তো সেটাতে আমরা ঠিক করেছি যে আমাদের কমপ্লিট সিজ ওয়ার্ক ছাড়া আর কোনো অপশান নেই। কারণ আমাদেরকে স্টেট অথরিটি বা কলেজ অথরিটি আমাদেরকে সিরিয়াসলি কেউ নিচ্ছে না। আমরা যতক্ষণ না সিজ ওয়ার্কে যাচ্ছি ততক্ষণ আমাদেরকে সিরিয়াসলি কেউ নিচ্ছে না। এবং এটা মনে রাখতে হবে যে এই সময় আমরা এখন আন্দোলনে আছি, আন্দোলন আমাদের চলছে, সেই আন্দোলন চলা অবস্থাতে যদি এই অবস্থা হয় তাহলে আন্দোলন যখন উঠে যাবে তখন আমাদের সেফটি সিকিউরিটি কতটা থাকবে, সেই দাবিতে আমরা এক সবাই একে অপরের সাথে অনর আমরা আবার কমপ্লিট সিজ ওয়ার্কে যাচ্ছি। কর্মবিরতি আবার আমরা শুরু করছি আজকে থেকেই, আজকে থেকেই কর্মবিরতি। সেফটি সিকিউরিটির দাবি মেন আমাদের, যেটা 5 পয়েন্ট ডিমান্ড যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট থেকেও রেখেছিলাম। এটা চিকিৎসক পড়ুয়াদের বা জুনিয়র চিকিৎসকদের বক্তব্য আমরা শুনলাম। এবার যে পরিবারের তরফ দিকে এই অভিযোগ, সেই পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে একবার শুনুন। লেকে আয়ে হ্যায় এক হাত পা ঠান্ডা হো গিয়া থা, হাত পা ঠান্ডা হো গিয়া থা, সাঁস লেনে কষ্ট হো রা থা, সমঝে? তব লেকে আয়ে তো বলে কি দেখে রিপোর্ট, বলে কি এক্স-রে করাঙ্গে, ইসিজি করা কে আইয়ে, ইসিজি করা কে তব লেকে গায়ে। তো বললে কি 6 বাজে ডক্টর আয়গা, তো দেখুন ওরে বাচ্চা মেয়ে হালত খারাপ হো রা, হাত হাত ঠান্ডা হো রা, আপ তো দেখিয়ে যাব বাচ্চা মেয়ে সাঁস ফুলনে লাগা, খুব হ্যাঁ করনে লাগা হ্যাঁ মেরো বাচ্চা, তো ও লোক ডক্টর লোক এক লেডিস আই নার্স নার্স আই নার্স আকে তাকে এক সুইয়া দি, ট্রিটমেন্ট ট্রিটমেন্ট ঠিক নাই হুয়া, নাই কি আই এত নাই চুয়া বাবু, হলো নাই হুয়া এই ট্রিটমেন্ট কি আই নাই, কুছ দবাই ও নে দিয়া, হলো কোন লোক ডক্টর লোক, আপা যদি বাচ্চা কো কুছ হো জায়েগা ডক্টর বুলা রে নেই আঙ্গে তো আপা নেই কোন গাম। চিকিৎসকদের তরফে যেটা জানানো হচ্ছে যে 5 দিনের জর্নে রোগী আসেন, তার অবস্থা খারাপের দিকেই ছিল এবং ধারাবাহিকভাবে পরিবারকে তা জানানো হয়। পরিবারের তরফেরও অভিযোগ আমরা শুনলাম, পেশেন্টের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, অবস্থা খারাপের দিকে যাচ্ছিল, যথেষ্ট চিকিৎসা হয়নি এমনটা তাদের দাবি। এখানে অবশ্য আরও একটা বিষয় রয়েছে, যে রোগী রয়েছেন তার যাবতীয় রিপোর্ট নিশ্চয়ই লেখা হয়, সেই বিষয়টিও নিশ্চয়ই সামনে আসবে। আবার অপরদিকে জুনিয়র চিকিৎসকদের যে ফ্রন্ট, তাদের অন্যতম দুজন সদস্য কিঞ্জল নন্দ এবং অনিকেত মাহাতো এই ঘটনায় কি বলেছেন শোনাবো আপনাদের। আজকে ঠিক কিছুক্ষণ আগে সাগর দত্ত মেডিকেল কলেজে একটি মরণাপন্ন পেশেন্টকে নিয়ে আসা হয় এবং সেখানকার যারা জুনিয়র ডক্টর্স ইন্টার্ন পিজিটি তারা সকলে মিলে চেষ্টা করেন পেশেন্টটাকে বাঁচানোর, কিন্তু বাঁচানো যায়নি। কিন্তু তারপরেও সেখানকার 15 থেকে 20 জন বাইরের লোক ঢুকে ডাক্তারদের উপর হামলা চালিয়েছে ঠিক এক্ষুনি এই মুহূর্তে। তাহলে এতদিন ধরে আমরা যে আন্দোলন করেছি বা করছি এবং বারবার যেটা আমাদেরকে বলা হচ্ছে যে আমরা কাজ করছি না, ফাঁকি দিচ্ছি, আমরা এই করছি তেনা করছি, রাজনীতি করছি, তাহলে আমাদের সুরক্ষার দাবিটা নিয়ে কে কথা বলবে? আমি আপনাদের প্রশ্ন রাখছি, আপনারা এই জবাব দিন, আওয়াজ করুন, আমাদের এই সুরক্ষার দাবি কি অন্যায়? যেটুকু আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে একজন পেশেন্ট এসেছিলেন, ক্রিটিক্যাল ছিলেন এবং হচ্ছে যে চিকিৎসকদের উপর গায়ে হাত তোলা এবং কিছু ভাঙচুর হয়েছে। আমরা যেটা বারবার বলতে চাইছি এই আন্দোলনের জায়গা থেকেও আমরা বারবার যেটা অ্যাড্রেস করছি যে রোগী পরিষেবার ক্ষেত্রে স্বচ্ছ রেফারাল সিস্টেম যেমন প্রয়োজন, ইনফ্রাস্ট্রাকচারের জায়গা যেমন প্রয়োজন, সেই পাশাপাশি হচ্ছে যে সিকিউরিটির প্রশ্নে ডাক্তার নার্স প্যারামেডিকেলদের সিকিউরিটির প্রশ্নও প্রয়োজন। তাহলে এই যে জায়গাটা যে আমরা চাইছি, এই দাবি যে আমাদের অনৈতিক নয়, এই দাবি যে অত্যন্ত যুক্তিসঙ্গত, সেই জায়গাটা আবার প্রমাণ হচ্ছে। তাহলে পরিকাঠামোর দিক যেমন রাজ্য প্রশাসনের দিক থেকে দেখা উচিত, স্বচ্ছ রেফারাল সিস্টেম যেমন থাকা উচিত, ঠিক সেইভাবেই যে সুরক্ষার প্রশ্ন যেটা আছে সেই সুরক্ষার প্রশ্নটা অতি দ্রুততার সাথে অ্যাড্রেস করা উচিত। এই সুরক্ষার প্রশ্ন যদি অ্যাড্রেস করা না হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এবং মহামান্য সুপ্রিম কোর্টও যেটা বলেছেন যে সুরক্ষার প্রশ্নে কনফিডেন্স বিল্ড আপ করা প্রয়োজন রাজ্য প্রশাসন এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে, সেই জায়গাটাই আমরা বারবার চাইছি।